বন্ধুরা, পুরী তো ঘুরতে গেছেন অনেকেই। পুরী মানে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে নীল দিগন্ত বিস্তৃত সমুদ্র। কিন্তু পুরী সমুদ্র ছাড়াও আর একটি কারণে বিখ্যাত, বলুন তো বন্ধুরা সেটি কি? একদম ঠিক, পুরী মানে প্রভু জগন্নাথ দেবের মন্দির। আর এই মন্দির ঘিরে রয়েছে অনেক ইতিহাস, অজানা রহস্য, যার সমাধান আজ বিজ্ঞানের যুগেও সম্ভব হয়নি। কথিত আছে, ভগবান বিষ্ণু মর্ত্যলোকে এসে তার চারধামে যাত্রা করেন। এই চারধাম হলো বদ্রীনাথ, দ্বারিকা, পুরী এবং রামেশ্বরম। ভগবান প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীধামে স্নান করেন, তারপর গুজরাটের দ্বারিকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন, ওড়িশার পরিধামে ভোজন করেন এবং সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। এছাড়া দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই পুরীতেই মৃত্যুকালে অবস্থান করেন। জগন্নাথ দেবী হল ভগবান শ্রীকৃষ্ণের রূপ। দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে ভগবান এখানে যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে। মূল মন্দিরটি তৈরি করেন ইন্দ্রদুম্ন এবং আনুমানিক 1100 শতকের দিকে মন্দিরটি সংস্কার করা হয়। মন্দির ঘিরে রয়েছে অজস্র ইতিহাস, কালের অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দিরটি। বলা চলে মন্দিরটি পুরো ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে মন্দিরের এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান যা বর্তমান যুগকেও ভাবিয়ে তোলে। চলুন বন্ধুরা জেনে নিই জগন্নাথ মন্দির ঘিরে অজানা 10টি রহস্য। পতাকা রহস্য। জগন্নাথ মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি সর্বদা বায়ুপ্রবাহের বিপরীত দিকে ওড়ে, যেটির কারণ বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সুদর্শন চক্র রহস্য। 20 ফুট উচ্চতা বিশিষ্ট ও 1 টন ওজন বিশিষ্ট মন্দিরের চূড়ায় চক্রটি সমস্ত পুরী শহরের যে কোনো স্থান থেকে স্পষ্ট দেখা যায়। হয়তো এটি তৎকালীন ইঞ্জিনিয়ারিং শিল্পের অসাধারণ নমুনা। মন্দিরের উপর নো ফ্লাই জোন। শুনলে হয়তো অবাক হবেন, কোনো পাখি কিংবা প্লেন পর্যন্ত মন্দিরের ওপরের আকাশ দিয়ে যাতায়াত করে না, এর উত্তর আজও পাওয়া যায়নি। মন্দিরের গঠন রহস্য। বন্ধুরা কি জানেন, জগন্নাথ মন্দিরের ছায়া দিনের কোনো সময় পড়ে না? হয়তো এটি ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বা তারও বেশি কিছু। সিংহদ্বার রহস্য। জগন্নাথ মন্দিরের 4টি দরজা আছে এবং সিংহদ্বারটি হলো মূল প্রবেশ পথ। জানেন কি, সিংহদ্বার দিয়ে প্রবেশের সময় সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যায়, কিন্তু একবার সিংহদ্বার পেরিয়ে গেলে বা পুরো মন্দিরের ভেতরে থাকাকালীন সমুদ্রের শব্দ মোটেই শোনা যায় না। সমুদ্র রহস্য। আমরা জানি দিনের বেলা বাতাস সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে এবং রাত্রে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, কিন্তু পুরীতে এর উল্টোটা হয়। 1800 বছরের পুরনো রীতি। জগন্নাথ মন্দিরে প্রতিদিন একজন পুরোহিত 214 ফুট উঁচু মন্দিরের চূড়ায় উঠে পতাকাটি পরিবর্তন করে দিয়ে আসেন এবং এটি প্রায় 1800 বছর ধরে প্রচলিত। বিশ্বাস করা হয় যে যদি একদিন এটি না করা হয়, তবে মন্দিরটি পরবর্তী 18 বছর বন্ধ থাকবে। প্রসাদ রহস্য। জানেন কি, জগন্নাথ মন্দিরে প্রতিদিন সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, তবে কখনো এই প্রসাদ বাড়তি বা কমতি হয় না। প্রসাদ রন্ধন রহস্য। কাঠের আগুনে মাটির 7টি পাত্র একটির উপর একটি সাজিয়ে রান্না করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো উপরের হাঁড়িটি সবার আগে রান্না হয় এবং তলারটি সর্বশেষে। এর কারণ কি হতে পারে বলে মনে করা হয় বন্ধুরা? রত্ন ভাণ্ডার। মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে যেগুলি রত্ন ভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খোলা সম্ভব হয়েছিল, বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গেছে, কারণ সেগুলির চাবি পাওয়া যায়নি। বন্ধুরা, এই ছিল জগন্নাথ মন্দিরের অজানা 10টি রহস্য। ভালো লাগলে অবশ্যই আমাদের ভক্তি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না।